আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়ার স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং কার্যক্রমে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসালাম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা বিভাগ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয় থেকে প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন। এই অধ্যায় হতে খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ কারবারি অর্থায়নের গুরুত্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের উদ্দেশ্যেই কারবার বা ব্যবসায় গঠিত হয়, প্রতিষ্ঠিত হয়। এবং বর্তমান বিশ্বে, প্রতিযোগিতামূলক বিশ্বে, মুক্তবাজার অর্থনীতিতে মুনাফা অর্জন এবং ব্যবসায়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটি অবশ্যই অর্থায়ন পূর্ব পরিকল্পনার সাথে করতে হবে। পূর্ব পরিকল্পনা ব্যতীত অর্থায়ন করলে সেই অর্থায়ন ফলপ্রসূ হয় না। এবং আর্থিক ব্যবস্থাপককে অবশ্যই অর্থায়নের গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তাকে পোর্টফোলিও ম্যানেজমেন্টের মাধ্যমে ঝুঁকি কমাতে হবে, এবং ঝুঁকি যদি কমানো যায় অবশ্যই অধিক মুনাফা অর্জন সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে কারবারি অর্থায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে কারবারি অর্থায়ন অধিক গুরুত্ব বহন করে সে বিষয়েও আমরা ধারণা লাভ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আর দেরি না করে শুরু করি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আজকের আলোচ্য বিষয় কারবারি অর্থায়নের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই বললাম যে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য অবশ্যই আর্থিক ব্যবস্থাপককে সুদক্ষ এবং সুচিন্তিত অর্থায়ন ব্যবস্থাপনা করতে হয়। এখন আমরা জানব কোন কোন ক্ষেত্রে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমেই আসো ব্যবসায়িক মূলধন সংকট। ব্যবসায়িক মূলধন সংকট, এই বিষয়টি হচ্ছে আমাদের দেশের নিত্য নৈমিত্তিক একটি সমস্যা। কারণ স্বল্পোন্নত দেশগুলোতে ব্যবসায় করতে গেলে প্রথমেই যে সংকটের মোকাবেলা করতে হয় সেটি হচ্ছে মূলধন সংকট। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা অবশ্যই বিশেষ গুরুত্ব বহন করে। তোমরা জানো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এবং উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট যেন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য কারবার প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা অবশ্যই একটি দুরূহ কাজে পরিণত হয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা প্রয়োজন, কিন্তু অর্থ সংকটের জন্য যদি সে যথাসময়ে উপযুক্ত পরিমাণ কাঁচামাল কিনতে অপারক হয়, সেক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাহলে অর্থায়ন সংক্রান্ত ধারণা যদি একজন আর্থিক ব্যবস্থাপকের থাকে এবং সে আগে থেকেই যদি পূর্ব পরিকল্পনা করে এই সংকট নিরসনে সচেষ্ট থাকে, তাহলে অবশ্যই ব্যবসায়িক মূলধন সংকট নিরসন করা যায়। এবং তোমরা বুঝতে পারছো এক্ষেত্রে অর্থায়ন কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন আসো অনগ্রসর ব্যাংক ব্যবস্থা, এটি আরেকটি সংকট। উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত নয়, এবং এই সুসংগঠিত না হওয়ার কারণে ঋণের জন্য আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ঋণ পাওয়া যায় না। আবার দেখা যায় অনেক সময় ঋণের বিপরীতে স্থায়ী সম্পত্তি বন্ধক রাখতে হয়, পর্যাপ্ত পরিমাণ স্থায়ী সম্পত্তি নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপককে গুরুত্বের সাথে তার অর্থায়ন ব্যবস্থাপনাকে চিন্তা করতে হয় এবং সেইভাবে ব্যবস্থা নিতে হয়। অপ্রতুলতার কারণে ব্যাংক যখন উপযুক্ত সময়ে এবং যথার্থ পরিমাণে ঋণ দিতে ব্যর্থ হয়, তখন অবশ্যই অর্থ সংকটে পড়তে হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে।
ফলে এই অর্থ সংকট হতে উদ্ভূত সমস্যা মোকাবেলা করার জন্য অবশ্যই খুবই পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয় এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করার প্রয়োজন হয়। সঠিক আর্থিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা যদি করা হয়, এক্ষেত্রে ব্যবসায়ীদের সমস্যা পূর্বানুমান করতে সহায়তা করে এবং সঠিক আর্থিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা যদি করা যায় তাহলে সমস্যাগুলো আগেই অনুমান করা যায় এবং যেসব পদ্ধতিতে এই সংকট মোকাবেলা করা যায় বা পদ্ধতিতে তা মোকাবেলা করা যাবে সেটির ধারণা পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি যে এই যে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা আমাদের অনগ্রসর দেশগুলোতে সেক্ষেত্রেও অর্থায়ন যদি সুচিন্তিত পরিকল্পনা করতে পারে এবং আর্থিক ব্যবস্থাপক যদি আগে ব্যবস্থা নিতে পারে, সেক্ষেত্রে এই ধরনের ব্যাংক ব্যবস্থার থেকে উদ্ভূত সংকট মোকাবেলা করা যায়। তাহলে এই ক্ষেত্রেও কারবারি অর্থায়নের গুরুত্ব রয়েছে অনেক। তারপরে হচ্ছে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা, এটিও একটি সাধারণ একটি ঘটনা, কারণ আমাদের দেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর বেশিরভাগ উদ্যোক্তারা হচ্ছে উচ্চশিক্ষিত নয়, তারা স্বল্প শিক্ষিত। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা স্বল্প শিক্ষিত বলে তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন ব্যবস্থাপনা করতে পারে না এবং সঠিক অর্থ কার্যক্রম পরিচালনা করতে পারে না। এতে করে অনেক সময় দেখা যায় লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে আর্থিক সংকট সুস্থভাবে ম্যানেজ করতে পারে না এবং অবশেষে তাদের মুনাফার বদলে ক্ষতির সম্মুখীন হতে হয়। অথচ এই ক্ষতির কারণ শুধু আর্থিক অব্যবস্থাপনা। অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক যদি সঠিক জ্ঞান থাকে তাহলে সহজেই একজন ব্যবসায়ী পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করে তার সঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারে। এরপরে রয়েছে উৎপাদনমুখী বিনিয়োগ এবং জাতীয় আয়। তোমরা জানো যদি বিনিয়োগ উৎপাদনমুখী হয় এবং সেই কারণে জাতীয় আয়ও কিন্তু আমাদের বৃদ্ধি পায়। একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পের মধ্যে ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করতে পারে, যাচাই বাছাই করতে পারে এবং সবশেষে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে। এই ধরনের লাভজনক বিনিয়োগ কারবারটির জন্য যেমন অর্থবহ তেমনি সারা দেশের অর্থনৈতিক উন্নয়নও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ঘটলে অবশ্যই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা কারবারি অর্থায়নের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের 6 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হলো এবং তোমাদের 5 নম্বর বাড়ির কাজ আজকে থাকবে। আজকের বাড়ির কাজ হচ্ছে যেটি CW করানো হয়েছে সেটি HW, অর্থাৎ কারবারি অর্থায়নের গুরুত্ব যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলোই হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা জানো প্রত্যেক শনিবারে স্কুল অফিসে HW খাতা জমা নেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই অবশ্যই HW খাতা জমা দেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে ইনশাল্লাহ আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।